আপনি কি জানেন আল্লাহ তাআলা নাপাক প্রাণী শূকরকে কেন সৃষ্টি করেছেন? যখন মহাপ্লাবনের সময় হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর হুকুমে নৌকা তৈরি করে ওই নৌকাতে সব প্রাণীর একটি করে জোড়া তুলে নিলেন, তখন মহাপ্লাবন শুরু হলো। নৌকাতে যারা উঠেছিল তারা ছাড়া সবকিছুই ধ্বংস হয়েছিল। 40 দিন যাবত এই মহাপ্লাবন চলেছিল আর পশু পাখিরা নৌকাতে পায়খানা করা শুরু করে দিল, যার ফলে নৌকাতে দুর্গন্ধের সৃষ্টি হলো। তখন নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে আদেশ দিলেন হাতির লেজ ধরে টান দেওয়ার জন্য। হাতির লেজ ধরে টান দিলে এক জোড়া শূকর বেরিয়ে আসে। তখন শূকর দুটি পশু পাখির গোবর ও পায়খানা খেয়ে ফেললো, যার ফলে নৌকার দুর্গন্ধ চলে গেল। আল্লাহ তাআলা শূকরকে এই কারণেই তৈরি করেছেন যেন তারা নোংরা আবর্জনা খেয়ে ফেলে, যার ফলে আমরা বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাই। সুবহানাল্লাহ। বন্ধুরা, ইসলামকে ভালোবেসে লাইক এবং সাবস্ক্রাইব